এখন থেকে সরকারি নির্দেশ অনুযায়ী যদি আপনার স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক না থাকে তাহলে আপনার স্বাস্থ্যসাথী কার্ড ব্লক করে দেওয়া হবে, অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডের কিন্তু আপনারা আর সুযোগ সুবিধা পাবেন না। আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডে যদি আধার কার্ডের লিংক করানো না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা লিংক করিয়ে নিতে পারেন। তো আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক আছে কি না আপনারা কিন্তু অনলাইন থেকে চেক করে দেখতে পারেন। তো অনলাইন থেকে আপনারা কিভাবে চেক করে দেখবেন আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক আছে, তো আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস জানাবো। এছাড়া যদি আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক না থাকে তো সেক্ষেত্রে আপনারা কিভাবে লিংক করাবেন সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এছাড়া চ্যানেল নতুন হয়ে থাকলে পরবর্তী ভিডিও লেটেস্ট নোটিফিকেশানগুলো সবার প্রথম এই চ্যানেল থেকে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে নোটিফিকেশান অল করে রাখবেন। এছাড়া ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক আছে কিনা এটা যদি আপনারা জানতে চান তাহলে কিন্তু আপনাদেরকে যে কোনো সার্চ বারে চলে আসতে হবে। তো যে কোনো সার্চ বারে আসার পর আপনাদেরকে লিখে সার্চ করতে হবে swasthyasathi.gov.in। তো এটা লিখে সার্চ করবেন ডাইরেক্ট কিন্তু এই ওয়েবসাইটে চলে আসবেন। এছাড়া আপনাদের সুবিধার্থে এই ওয়েবসাইটের লিংক কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন। পরে কিন্তু আপনাদেরকে এই পেজে আসতে হবে। তো এই পেজে কিভাবে আসবেন সেটা কিন্তু আমরা ভিডিওর শেষে আপনাদেরকে জানিয়ে দেবো। তো এই পেজে আসার পর এখানে কিন্তু আপনাদের মোবাইল নাম্বারটা বসাতে হবে। তো এখানে কিন্তু আপনারা আপনাদের মোবাইল নাম্বার বসাবেন। তো এখানে মোবাইল নাম্বার বসানোর পর নিচে আপনারা দেখতে পাচ্ছেন ফাইন্ড নেম ফর ইওর সেলফ এবং আদার্স। তো এখানে আপনারা ইওর সেলফ সিলেক্ট করবেন। এরপরে কিন্তু আপনারা এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। তো সাবমিট অপশানে ক্লিক করলে পরবর্তী নেক্সট অপশান আপনাদের সামনে চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট নেম। তো এখান থেকে কিন্তু আপনাদের ডিস্ট্রিক্ট নেমটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। এখান থেকে কিন্তু আপনারা আপনাদের ডিস্ট্রিক্টের নেমটা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে ডিস্ট্রিক্ট নেম সিলেক্ট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট বাই। তো এখানে আপনারা খাদ্যসাথী অর্থাৎ রেশন কার্ডের নাম্বার দিয়েও চেক করে দেখতে পারেন। এছাড়া এখানে আধার নাম্বার দিয়ে চেক করে দেখতে পারেন। যেহেতু আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক আছে কিনা সেটা চেক করবেন। তো সেক্ষেত্রে আপনারা এখানে আধার নাম্বার এখানে সিলেক্ট করবেন। তো আধার নাম্বার সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন ব্লক বা মিউনিসিপ্যালিটি। তো এখান থেকে কিন্তু আপনাদেরকে সিলেক্ট করে নিতে হবে। আপনাদের যদি ব্লকের আন্ডারে হয়ে থাকে ব্লক সিলেক্ট করবেন, আর যদি মিউনিসিপ্যালিটির আন্ডারে হয়ে থাকে তাহলে আপনারা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। তো আমাদের যেহেতু ব্লকের আন্ডারে আমরা ব্লক সিলেক্ট করলাম, এরপরে ব্লক নেমটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো এখান থেকে কিন্তু আপনারা আপনাদের ব্লক নেমটা সিলেক্ট করে নেবেন, তারপরে জিপি নেম আপনারা সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে কিন্তু আমরা আমাদের জিপি নেমটা সিলেক্ট করে নিলাম। তো জিপি নেম সিলেক্ট করার পর ভিলেজ নেমটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে কিন্তু আপনারা আপনাদের ভিলেজ নেমটা সিলেক্ট করে নেবেন। তো ভিলেজ নেম সিলেক্ট করার পর এখানে কিন্তু আপনারা আপনাদের আধার নাম্বারটা বসাবেন। তো যদি আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক থাকে, অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক করানো থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের নিচে সমস্ত ডিটেলস চলে আসবে। তো এখানে আমরা প্রথমে দেখাবো এখানে আধার কার্ড নাম্বার দিলে এবং লিংক থাকলে নিচে কী আসবে, এবং পরবর্তীতে দেখাবো আধার কার্ডের সঙ্গে যদি স্বাস্থ্যসাথী কার্ডের লিংক না থাকে সেক্ষেত্রে কী দেখাবে। তো এখানে কিন্তু প্রথমে আমরা একটা আধার নাম্বার বসিয়ে দিচ্ছি। তো এখানে যখনই আমরা আধার কার্ড নাম্বারটা বসাবো, আর আধার কার্ড নাম্বার বসানোর পর এখানে সাবমিট অপশানে ক্লিক করব। তো সাবমিট অপশানে ক্লিক করলে যদি আমাদের স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক থাকে সেক্ষেত্রে কিন্তু নিচে সমস্ত ডিটেলসটা চলে আসবে, অর্থাৎ মেম্বার নেম, এইচওএফ নেম এবং ক্যাটেগরি নেম এবং ইউআরএন নাম্বার সহ সমস্ত ডিটেলসটা কিন্তু এখানে চলে আসবে। তো এটা কিন্তু আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে যদি আপনাদের আধার কার্ডের লিংক থাকে সেক্ষেত্রে কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। আর যদি আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে আপনাদের আধার কার্ডের লিংক না থাকে সেক্ষেত্রে কী আসবে সেটাও কিন্তু দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা সেমভাবে এখানে আরেকটা আধার নাম্বার বসালাম। এখানে যখনই আমরা আধার নাম্বার বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করব, তো সাবমিট অপশানে ক্লিক করলে আমাদের যদি স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক না থাকে তো সেক্ষেত্রে আমাদের এখানে দেখাবে নো ডাটা ফাউন্ড। তো এখানে কিন্তু সেক্ষেত্রে আপনাদেরকে আপনাদের নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। তো সেখানে গিয়ে আপনারা জানাবেন আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক করানো নেই। তো সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু কী করতে হবে না হবে সেটা কিন্তু সেখান থেকে আপনাদেরকে জানিয়ে দেবে। তো এবার আসবো এই পেজে আপনারা কিভাবে আসবেন। তো আপনারা এই স্বাস্থ্যসাথী ওয়েবসাইটে যখনই চলে আসবেন, এই ওয়েবসাইটে আসার পর ফাইন্ড ইওর নেমে আপনারা ক্লিক করবেন। তো ফাইন্ড ইওর নেমে ক্লিক করলে ডাইরেক্ট কিন্তু আপনাদেরকে এখানে পেজে এই পেজে নিয়ে চলে আসবে। তো এখানে কিন্তু আপনাদের মোবাইল নাম্বার বসাতে হবে, তারপর এখান থেকে আপনাদের ইওর সেলফ সিলেক্ট করতে হবে, তারপরে আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরপরে কিন্তু তো এরকম একটা ইন্টারফেস আসার পর এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্ট নেম সিলেক্ট করতে হবে, তারপরে আপনাদের এখানে আধার কার্ড নাম্বারটা সিলেক্ট করতে হবে, তারপরে আপনাদের ব্লক বা মিউনিসিপ্যালিটি যেটার আন্ডারে হবে সেটা সিলেক্ট করবেন, ব্লক নেম সিলেক্ট করবেন,
এবং জিপি নেম বা ভিলেজ নেম সিলেক্ট করবেন। তো এইগুলো সিলেক্ট করার পর আপনারা আধার কার্ডের নাম্বার বসিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। যদি আপনাদের স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে আপনাদের আধার কার্ডের লিঙ্ক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্ত ডিটেলসটা আপনাদের নিচে চলে আসবে, আর যদি লিঙ্ক না থাকে সেক্ষেত্রে আপনাদের নো ডাটা ফাউন্ড দেখাবে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে যোগাযোগ করবেন, তো সেখান থেকে কিন্তু সমস্ত ইনফরমেশান পেয়ে যাবেন। এটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনারা স্বাস্থ্যসাথী কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক কীভাবে করাবেন, তো সম্পূর্ণ ডিটেলস কিন্তু সেখান থেকে জানতে পেরে যাবেন। তো এই ছিল আজকে একটা ছোট ইনফরমেশান। তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে তাদেরকে ইনফরমেশানগুলো জানার সুযোগ করে দেবেন। এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য পরবর্তী নেক্সট আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে নোটিফিকেশন অল করে রাখবেন।